হাসিনার ট্যাঙ্গার উপর আমাদের কোর্টে সাতটা করে মামলা দিয়ে প্রতি মাসে সবার সাতবার আটবার করে এই হাজিরে দিয়ে চলে যাচ্ছে এবং মামলা দ্রুত দিন পড়ছে সেই সাথে সাথে আমাদেরকে হয়রানি করার জন্য সরকার এই মামলা দিয়ে আজ গভীর মামলা দিয়ে আমাদেরকে এই কোর্টে কোর্টে নিয়ে বেড়াচ্ছে আমরা এই কোর্টে কোর্টেই আছি এবং এই কোর্টে এই অবস্থায় আপনারা আগামী দিনেও দেখেছেন ক্যাঙ্গারু কোর্টে আমাদের জুবাইর রহমান এবং তারেক জিয়ার যে মামলা দিয়ে এই মামলায় আছে জেল ডেকে দিয়েছে সেই সময়ের মামলায় শেখ হাসিনা এবং তার যে সমস্ত দোষরা ছিল তারা মুক্তি পেয়ে গেছে আর আমাদের নেতা কর্মীদের মামলা দিয়ে জেল দিয়ে যাচ্ছে অব্যাহতভাবে আমরা তীব্র প্রতিবাদ এবং নিন্দা জ্ঞাপন করছি এবং আগামী দিনে এ যদি বন্ধ না হয় এই সরকার উৎখাত করার জন্য যা যা করণীয় আমরা তাই তাই করব এবং আগামী দিনে কেয়ারটেকার সরকারের অধীনে বাংলাদেশের মানুষের মুক্তি এনে দেবো এবং বাংলাদেশের মানুষের ভোট অধিকার ফিরিয়ে দেবো এই প্রত্যাশা রাখছি এই কোর্টটা তুলে দাঁড়িয়ে বলছি এবং এছাড়া আমরা ঘরে ফিরব না সব জায়গায় চলবে আন্দোলন সংগ্রাম কোনো ছাড় নেই কোনো জায়গায় কোনো চলছে ছাড় মারা একটু বাড়ি নিয়ে যায় ও কেন চলবে ঘরে আমার আমি আসসালামালাইকুম আমরা আছি হচ্ছে ওড়ানা দেখেন অবস্থা